Yuguri país হ্যাঁ মিস্টার দত্ত, আমরা থানায় আসছি এক্ষুনি। থ্যাংক ইউ। মেজবু থানায় যাবে কেন? লক্ষণ ভালো ঠেকছে না তো। বন্ধু বন্ধু, লোটন, লোটনকে তুমি চেনো? লোটন তো তাপসের ডান হাত, তার নামটা মেজবু জানলো কি করে? বাজে বাজে জল জল কিভাবে চেনো তুমি লোটনকে? বন্ধু কথা বলছে, তুই আবার কথা বলতে পারছিস? বড় খোকা, বড় খোকা, তুই তুই কথা বলছিস? একবার মা বলে ডাকলা রে, সেই কবির থেকে হাফিস দেশ করে আছি তোর মুখে একবার মা ডাকটা শুনবো বলে। বন্ধু মা এসেছে, দেখো মাকে ডাকো, মা বলে ডাকো। কি গো, ও তো মা বলে ডাকছে না তো? বড় খোকা, ও বড় খোকা, একবার মা বলে ডাক না রে। আন্টির দাদা তো সবে কথা বললো, তো একটা দিন দাও, দেখবে তোমাকে আবার মা বলে ডাকবে, ঠিক ডাকবে। মা বলছি, এইভাবে মানুষটার মনের উপরে চাপ দেবেন না। একটা ভালো মন্দ কিছু হয়ে গেলে আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন তো? দাদার মনের উপর কোনো চাপ সৃষ্টি হয়নি বৌমনি, বরং দাদা কথা বলতে না পারা যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে। ভয় পাচ্ছ বুঝি? এবার তো আস্তে আস্তে তোমার অনেক গোপন সত্যিগুলো পেরিয়ে আসবে। মুখোশটায় টান লেগেছে, এবার তো আস্তে আস্তে মুখোশটা আলগা হতে শুরু হয়েছে বুঝি? জল ধপাস। কি হয়েছে, তুমি ভয় পাচ্ছ কেন? এখানে তোমায় কেউ কিচ্ছু করতে পারবে না। একটু শান্ত হো না বাবা, একটু শান্ত হো, একটু ঘুমাবার চেষ্টা কর না। হ্যাঁ মহেশ্বরী, বড় খোকা না একটু ঘুমুক এখন। শঙ্কর শোনা বাবা, শো মায়ের কোলে মাথা দিয়ে শো। চল বৌমনি, ধর্মের কল বাতাসে নড়ে।
বিরূপ, কালকের জন্য আমি মাছের রতনদাকে কাতলা মাছ, আর মাছ আর মোরলা মাছ বলে দিচ্ছি, আর লাউ চিংড়ি হবে তো তাই কুচে চিংড়িও বলে দিচ্ছি, আর হ্যাঁ ওই পাবদার ঝাল হবে তাই তুই দেশি পাবদার নিয়ে নিস মনে হয়। মেজাবু চালও তো শেষ হয়ে গেছে। চাল আমি তাহলে হরেনদাকে বলে দিচ্ছি ওই 25 কেজির 4টে বস্তা দিয়ে যাবে, তুই চিন্তা করিস না। আচ্ছা আর এক সেকেন্ড, তোকে বাজারে সবজির লিস্ট দিয়ে দিয়েছি, তুই একটা কাজ কর, তুই সব সব মিলিয়ে নিয়ে নিস আর তাড়াতাড়ি আসিস। আচ্ছা আরে আসুন আসুন, এই দেবীর আগমনের কারণ কি? এই অধমের সাথে দুদণ্ড সময় কাটানোর ইচ্ছে করেছে নাকি? সে ইচ্ছে তো সবসময় হয়, কিন্তু আমার না একটা দরকারি কথা আছে জানো। আবার দরকারি কথা? হ্যাঁ, ওই যে ওই লোটন দাস, মানে যার নামে বাইক ছিল, সে ধরা পড়েছে। থানার ওসি মিস্টার দত্ত আমাকে ফোন করে জানিয়েছে। জানো শঙ্কর, ওই লোটন দাসের নাম নিতেই না দাদা কিরকম একটা অস্থির হয়ে পড়েছিল। ইনফ্যাক্ট ওই লোটন দাসের নাম শুনেই কিন্তু দাদা আবার কথা বলা শুরু করলো, বাজে বাজে এরকম কিছু একটা বলছিল। আমার কি মনে হয় জানো তো শঙ্কর, এই লোটন দাসকে জেরা করলে জানা যাবে যে কে দাদাকে মেরেছিল, কেন দাদাকে মেরেছিল। আমাদের কালকে একবার থানায় যেতে হবে। আমি থানায় যেতে পারবো না ঐশানী। মানে কেন? এই ব্যাপারে আমি আর কিছু জানতে চাই না ঐশানী। অনেক কষ্টে আমরা দাদাকে ফিরে পেয়েছি আর এটাই আমার জন্য যথেষ্ট। কিন্তু দাদাকে কে মেরেছে, কারা মেরেছে, কেন মেরেছে সেটা আমাদের জানার দরকার নেই। ঐশানী আমি খুব সাধারণ মানুষ, এমনিতেই এই কয়েকদিন ধরে বাড়িতে যেসব ঘটছে না সেসব আমার জন্য খুব অস্বাভাবিক। এইসব রহস্যের সমাধান করা এগুলো আমাদের কাজ নয় ঐশানী, এগুলো পুলিশের কাজ। পুলিশ একজনকে ধরেছে, ওরা ঠিক জেরা করে নেবে, আমরা গিয়ে কী করবো এতে? আর কোন সাধারণ বাড়ির মানুষ বা বাড়ির বউ তদন্তে যায়? এই এই সব থেকে বড় কথা কি জানো, এই সব কিছুর পেছনে কি হচ্ছে জানো, আমরা এই সমস্যার মধ্যে ঢুকতে ঢুকতে নিজেদের থেকে অনেক দূরে সরে যাচ্ছি ঐশানী। হ্যাঁ আমার কথা শুনে তোমার হয়তো মনে হবে যে আমি স্বার্থপরের মতন কথা বলছি, কিন্তু আমার আর কিছু করার নেই। দাদার যাতে কোনো ক্ষতি না হয়, আমাদের পরিবারকে রক্ষা করার কর্তব্য কি আমাদের নয়? কর্তব্য করতে কি ঐশানী তুমি তোমার স্বপ্ন তোমার পড়াশোনা সব ভুলে যাবে, এমনকি আমাকেও? আমি কিছু বলছি না শঙ্কর, কিন্তু কোনো কিন্তু নয় ঐশানী, যেটা আমাদের কাজ যেটা আমাদের জীবন আমাদের সেটা নিয়েই থাকা উচিত। এইসব থানা পুলিশ এইসব তদন্ত এগুলো আমাদের কাজ নয় ঐশানী, আর আমিও তোমাকে অনুরোধ করবো যে তুমি এসবে জড়িও না। আমি অনেকটা এগিয়ে এসেছি শঙ্কর, এখান থেকে তো আর ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই। দাদাকে কে মেরেছে কেন মেরেছে আমাকে জানতেই হবে। বেশ আমি তাহলে তোমাকে বাধা দেব না ঐশানী, কিন্তু একটা কথা মনে রাখো, এই বিষয়ে আমি তোমার সাথে কোথাও যাব না। বেশ আমি তাহলে একাই যাব। অফিসার লোটন দাস দাঁড়ান, ডেকে পাঠাচ্ছি। দাসবাবু লোটন দাসকে নিয়ে আসুন। কালকেও জেরায় বলেছে দোলের দিন নাকি কলকাতার বাইরে ছিল, মোহনডাঙায় এক পিসমশাইয়ের বাড়িতে। এই খেয়েছে, এ তো বসের সালি, না না খুব সামনে কথা বলতে হবে তো। হয়তো লোটন দাস চলে এসছে।
কলকাতায় হোলির দিনে কোথায় কি ঘটেছে সেটা আমি কি করে জানবো বলুন? একদম মিথ্যা কথা বলবে না। আমায় চেনা যাচ্ছে না না? ত্রিশূলের মারের দাগগুলো কি আছে না মিলিয়ে গেছে? চেন দিয়ে চাপকানোর দাগগুলো এত তাড়াতাড়ি শুকিয়ে গেল? হ্যাঁ স্যার, উনি কি বলছেন এগুলো? মিস্টার দত্ত, আমি সাক্ষী আছি, এই লোকটা, এই লোকটাই পুলিশ সম্মানহানি করার চেষ্টা করেছিল। আমি আর আমার হাজবেন্ড যখন রক্ত নিয়ে ফিরছিলাম, এই লোকটা আরো দলবল আমাদেরকে অ্যাটাক করেছিল, এই লোটন দাস। ম্যাডাম, আপনি আমাকে অন্য কারোর সাথে গোলাচ্ছেন। হ্যাঁ এই শোনো, দুবার তুমি আমায় অ্যাটাক করেছো, তোমার মুখটা আমি এত সহজে ভুলে যাবো? হ্যাঁ আর এক সেকেন্ড, কালকেই তো আমি তোমার সাথে ফোনে কথা বললাম। ফোন অফিসার, ফোন আমার চুরি হয়ে গেছে। কি বলছে চাতা বলুন তো উনি। হ্যাঁ কবে চুরি হলো? বললেন দুদিন আগে চুরি হয়ে গেছে, আমার ফোনটা বাইকটা দুটোই চুরি হয়ে গেছে। হ্যাঁ থানায় জানিয়েছিলেন? না, মানে কেন? ফোন চুরি হয়ে গেল, বাইক চুরি হয়ে গেল, আর থানায় জানাননি? আসলে ম্যাডাম গরিব মানুষ তো, থানা পুলিশ দেখলে না ভয় লাগে জানেন তো। এই দেখুন না, আমি কিছুই করিনি, অথচ পুলিশ আমাকে শুধু শুধু থানায় ধরে নিয়ে আসে। গরিব মানুষ, হ্যাঁ ঠিকই বলেছেন, কিন্তু এদিকে তো দেখছি বাইক ফোন সব কিছুই ব্যবহার করেন। তা কি করেন আপনি, কাজ কি করেন? যখন যা কাজ ভাই, টেম্পোরারি কাজ। আসলে একা মানুষ তো, সংসার টংসার কিছুই নেই। টাকা জমিয়ে বাইকটা আর ফোনটা কিনেছিলাম। আসলে বাইক থাকলে তো চট করে কাজের জায়গায় যাওয়া যায় জানেন তো। আমার ভীষণ আছে না, গোবর ডাঙায় থাকে, উনি আমাকে খুব সাহায্য করে। হ্যাঁ আপনার ফোন নাম্বারটা কি? মোবাইল নাম্বার? নিজের ফোন নাম্বার নিজেরই মনে নেই নাকি? না না মনে আছে, ওই কি যেন 9 না 8 7। আসলে না আমার মাথায় একটু প্রবলেম আছে, একটা অসুখ আছে। ও সম্পূর্ণ নাটক করছে। যাক বস এসে গেছে, ঠিক আমাকে এবার ছাড়িয়ে নিয়ে যাবে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়, ওইখানেই থানায় আর এখনই আসতে হলো। আহ
এই দেখুন, এই দেখুন, দেখুন আমার 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 কি অবস্থা করেছে দেখুন। ওকে কেন ধরে নিয়েছেন আপনারা? হ্যাঁ, আপনি ওর কে হন? উনি কে? মহিলা পুলিশ? না, উনি মহিলা পুলিশ নন, উনি লোটন দাসের এগেনস্টে থানায় কমপ্লেন করেছেন। তাহলে আমি আপনার কথার জবাব তো দেব না, আমার যা বলার আমি দারোগা বাবুকেই বলবো। শুনুন দারোগা বাবু, আমার লোটন খুব ভালো ছেলে, ওই মহিলা আমার লোটনের নামে কি কমপ্লেন করেছে আমি জানি না, তবে তবে আজ পর্যন্ত আমার লোটনের নামে কেউ। আপনি ওর কে হন? আমি 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 ও বিশ্বমশাই গোবরডাঙ্গায় থাকি। দোলের দিন লোটন কোথায় ছিল? আমার বাড়িতে। বেচারা ফোন আর মোটর সাইকেল দুটোই চুরি হয়ে গেছে, আবার ওর আমার মাথায় একটা এইরকম না এইরকম এত বড় একটা জুমার আছে, তো খুব যন্ত্রণা হয়, কষ্ট পায় ছেলে চাকু। এই যে এই যে এক্স-রে রিপোর্ট, এই যে আপনি কিছু বলবেন না, আপনার তো অপর মহলে অনেক জানাশোনা আছে, আমার নির্দোষ ছেলেটাকে একটু বলে কয়ে ছাড়ানোর ব্যবস্থা করে দিন না। উনি কে? উনি উনি পরেশ বাবু, গোবরডাঙ্গায় থাকে, গোবরডাঙ্গার খুব গণ্যমান্য ব্যক্তি। হ্যাঁ, উনি উনি আমার লোটনকে খুব ভালো চেনেন। হ্যাঁ, লোটন খুব ভালো ছেলে, ওকে ছেড়ে দিন প্লিজ। হ্যাঁ, সেই লোটন খুব ভালো ছেলে, এত ভালো ছেলে যে দোলের দিন একটা মেয়ের সম্মানহানি করতে চেয়েছিল। লোটন দাস তো খুব ভালো ছেলে, তাই তো বাইক নিয়ে আমাকে মারতে এসেছিল। আর আপনাকে, আপনাকে তো আমার সন্দেহজনক মনে হচ্ছে পরেশ বাবু। সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমি সাক্ষী, এই লোটনকে অনেক কষ্টে আপনি ধরতে পেরেছেন, একবার ছাড়লে কিন্তু ওর আর টিকিটিও পাওয়া যাবে না। দত্ত এই অনেক খবর জানে, এর দলের সব খবর দিতে পারবে, আপনি আপনি দয়া করে ওকে ছাড়বেন না, কোনো প্রশ্নই ওঠে না। আর আপনার লোটনের মাথায় টিউমার, তাই না? তাহলে কাজ করি মিস্টার দত্ত, এই লোটনকে আমরা হাসপাতালে অ্যাডমিট করি, ওর ট্রিটমেন্ট হোক আর তার সাথে জেরাটাও চলুক, তাহলেই বোঝা যাবে যে ও কতটা অসুস্থ। কী কেন করেছে? হাসপাতালে নিয়ে গেলেই তো ধরা পড়ে যাবো, যে আমার টিম অফ হিমার সব ভাব আছে। ঈশানির সাথে এঁটে ওঠা যাবে না, বেশি কথা বললে আমাকে চিনে না ফেলে, কেটে পড়াই ভালো। ঠিক আছে ঠিক আছে, আদালতে আপনাকে আমি দেখে নেব, আপনাকে আমি ছাড়বো না দিদিমণি, ছাড়বো না।
আমার লোটনকে ফাঁসানো। হ্যাঁ আমি তোকে ছাড়াবই। হ্যাঁ ঠিক আছে, যান যান কোর্টে যান, তারপর দেখবেন আপনার লোটনের কি অবস্থা হয়েছে। আমিও দেখব, আমিও পারব না, দেখে নেব। আমি দেখে নেব। তোমার পিসিমশাই তো তোমাকে ছাড়িয়ে নিয়ে যেতে পারলো না লোটন দাস, পুলিশ তোমার দলের সব লোকেদের খুঁজে বার করবে। তুমি আবার আমার জিনিসে হাত দিয়েছ, আমার জুতো পালিশ করে তোমায় কে বলেছে? কেউ বলেনি। তাহলে আসলে জুতোগুলো খুব নোংরা হয়েছিল, তাই ভাবলাম। তাই ভাবলে যে একটু এইটা করে বৌগেরি ফলিনি, তাই তো? না না চুপ। নিজের স্বামীকে হাত করার জন্য একটা অশিক্ষিত মেয়ের মাঝে ঢং ছাড়া কি আসবে আর? না না চুপ চুপ, আমি আর পারছি না রে বল। একটা অশিক্ষিত মেয়েকে আমার ঘাটে চাপিয়ে দিয়ে বাবা মা মেজবুদি আকারে দিব্যি আছে, আর আমার আমার এই মেয়েটাকে দেখলে মাথা থেকে পা অব্দি রিড়ি করে। পুলি আবার ভাস করে জিনিস হাত দিয়েছে কি স্বামীর মন পাওয়া যায় নাকি? আগে স্বামীর যোগ্য হতে হয়। যোগ্য এই জীবনে আমার যোগ্য হতে পারবে? Actually, I'm getting frustrated with this illiterate woman. তোমার কি শরীর খারাপ লাগছে? ওই একই রে ফুলি, তোর মতন একটা অপদার্থ হতভাগিনী, তার উপরে আবার তোর চরিত্র নিয়ে তো হাজারটা প্রশ্ন থেকেই যাচ্ছে। বৌমণি, হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।